আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজ শ্রেণী তৃতীয় বিষয় গণিত, শ্রেণী তৃতীয় বিষয় গণিত, সবাই 69 পৃষ্ঠা বের করো। 69 পৃষ্ঠা, অধ্যায় পাঁচ, অধ্যায় পাঁচের 69 পৃষ্ঠা। দেখো ভাগ আছে, প্রথম ভাগ আছে, দেখো একে এক নম্বরে এক, প্রথম ভাগটা আছে, দেখো 42/7। তাহলে এই 7 দিয়ে 42 ভাগ করলে কত হয়? 7 দিয়ে 42 ভাগ করবো, কবার যায় দেখো তো। 7-এর ঘরে নামটা বলো তিনি। 7 দুগুণে 14, 3-7 21, 5-7 35, 6-7 কত? 42। 6-7 42, তাহলে এটা মিলে আছে, তাই না? তাহলে কথা হবে 6-7 42। এই শূন্য হবে কি? ভাগ শেষ। আর এটা কি হবে? ভাগ ফল। তাহলে এটা ভাগ ফল, আর শূন্য কি? ভাগ শেষ। এর আগে ক্লাসে জানাইছি যে 7 কি হয় ভাজক, আর 42 হয় কি? ভাজ্য। এর আগে ক্লাসে হয়তো তোমাদের জানাইছি। তাহলে এবার দেখো, 2 নম্বর দেখো, এবার 2 নম্বর দেখো, দিয়ে আছে 52/2, 2 দিয়ে এবার 52 কবার যাই? এই 2, প্রথমে 2টা পাশে কবার দেয়? 2 1 2, 2 2 4, 3 2 6, 3 2 6 যখন নেবো ঠিক পাশে বেশি আসছে না, তাহলে আমরা কি নেবো? 2 2 4, এই 4, তাই না? আর 3 2 6, অর্থাৎ পাশে বেশি আসছে, ওটাই নেবো না আমরা। এবার 2 2 4 বিয়োগ করলে কথায় 1, উপরে কত আছে? 2 2 লাগবে দিলাম। এবার দেখো 2টা 12 কত যায়? 6 2 12, 6 2 12, এই যে মিলে গেল। তাহলে এটা কি? ভাগ শেষ। এটা ভাগ শেষ, আর এটা ভাগ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই অঙ্কগুলো বুঝতে পেরেছো, অঙ্কগুলো সহজ, তাই না? এভাবে তোমার অঙ্কগুলো বাছাই করবে। এবার দেখো 3 নম্বর অঙ্ক আছে, দেখো 3 নম্বর অঙ্ক দেখো, এবে একের 3 নম্বর দেখো কি কেমন দেওয়া আছে। 3 নম্বর দেওয়া আছে, দেখো 63/8, তাহলে 8 দিয়ে আমরা 63 ভাগ করবো। 8-এর ঘরে নামটা বলো তুমি, 8-এর ঘরে নামটা বলো। 8 1 কে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 6 8 48, 7 8 56, 8 8 64। তাহলে কি আছে? 8 8 কি আছে? 64, আর 7 8 56, তাহলে কোনটা নেবো? নিশ্চয় 7 8 56 নেবো, আর 8 8 কি আছে? 64 বেশি আছে, তাহলে 7 8 56। 6 6 কত হলো 13 হবে? 7, হাতে 6 6 0। দেখো 8 7 যাচ্ছে না, তাহলে কি হয়ে গেল? এই পর্যন্ত আমাদের উপরে আর কোনো অঙ্ক নেই, উপরে কোনো সংখ্যা নেই, তাহলে এই পর্যন্ত আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে এটা কি? ভাগফল, আর 7 কি? ভাগ শেষ। এবার দেখো 4 নম্বর আছে, 4 নম্বর দিয়ে আছে 85/4, 4 দিয়ে 85। দেখো 4, এখানে 8 5 আছে, অর্থাৎ 85, 4 দিয়ে প্রথমে 8-এর কবার যায়? 4 1 কে 4, 4 2 8, 4 1 কে 4, 4 2 8, তাহলে মিলে গেল।
তাহলে উপরে কত আছে পাঁচ, এই পাঁচটা লাভে নেবো। এবার চার দিয়ে পাঁচের কবার যায়, চার অক্ষে চার, চার দুগুণে আট, তাহলে কোনটা নেবো? চার অক্ষে চার নেবো, চার অক্ষে চার, তাহলে বিয়োগ করলে কত আছে এই এক, চার কত হলে পাঁচ হবে এক। এই উপরে আর কোনো সংখ্যা আছে? সংখ্যা নেই। তাহলে এই পর্যন্ত আমাদের অঙ্কটা সমাপ্ত থাকলে তাহলে একুশ কি ভাগ ফল, আর এক হচ্ছে ভাগ শেষ, এক হচ্ছে ভাগ শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কগুলো বুঝতে পেরেছ, এইভাবে তোমরা অঙ্কগুলো বাছাই করবে। এই দেখো এক দুই তিন চার হলো, এবার পাঁচ নম্বর দেখো, পাঁচ নম্বর দেখো, পাঁচ নম্বর কি আছে? পাঁচশো এক ভাগ সাত, সাত দিয়ে পাঁচশো এক, সাত দিয়ে প্রথমে পাশে যায় না, যায় যেহেতু ষাট বড় হয়ে যাচ্ছে, তাই না? এবার আমরা শূন্য নেবো, দেখবো সাত দিয়ে পঞ্চাশে কতবার যায়, নামটা বলতে হবে। সাতকে সাত, সাত দুগুণে চোদ্দো, তিন সাতটা একুশ, চার সাতটা আঠাশ, পাঁচ সাতটা পঁয়ত্রিশ, ছয় সাতটা বিয়াল্লিশ, সাত সাতটা উনপঞ্চাশ, সাত আটটা ছাপ্পান্ন। সাত সাতটা যখন ছাপ্পান্ন নিচ্ছি তখন কি পঞ্চাশের বেশি আছে, তাহলে নব কোনটা? সাত সাতটা উনপঞ্চাশ, এই উনপঞ্চাশ। বিয়োগ করলে কত? নয় আছে গেলে দশ হবে এক, পাশে পাশে মিলে গেলে শূন্য, হাতে আমার এক, চারের পাশে পাশে মিলে গেলে শূন্য, এদিক বসে না। এর উপরে কত আছে? এক, এক লাগে দেবো। এবার দেখতে হবে সাত দিয়ে এগারো কত বাজ আছে, সাতকে সাত, সাত দুগুণে চোদ্দ, বেশি আছে, তাহলে কোনটা নেবো? সাতকে সাত, বিয়োগ করলে সাত আছে কত হলে এগারো হবে চার, হাতে আমার এক, এক করে মিলে গেলে শূন্য, এদিক বসে না, এদিকে শূন্য বসে না। তাহলে কি একাত্তর কি আছে? ভাগ ফল, আর চার কি আছে? ভাগ। শিক্ষার্থীরা খুব সহজ অঙ্কগুলো, তাই না? দেখো হবে ছয় নম্বর, দেখো ছয়, আটশো পঁয়ত্রিশ ভাগ নয়, ঠিক আছে, তাহলে নয় দিয়ে আটশো পঁয়ত্রিশ কবার যায় দেখো, নয় দিয়ে আট যাচ্ছে না, যেহেতু নয় বড়, তাহলে তিন নেবো, তাহলে দুটো দুটো সংখ্যা মিলে কত আসছে? তিরাশি আসছে, তাহলে নয় এগারোর নামটা পড়তে হবে তিরাশি পর্যন্ত, নয় দশকে নব্বই আছে, তাই না? আর নয় নম তিরাশি, এই সরি নয় নম একাশি, তাহলে কোনটা নেবো? নয় নম একাশি না নয় দশকে নব্বই? নয় নম নয় নম একাশি, এই একাশি, আর নয় দশকে নব্বই বেশি আসছে, তাহলে বিয়ে করলে কত আসছে? এক আছে কত হলে তিন হবে দুই, আট আটে মিলে গেলি আটে, আটে মিলে গেলি শূন্য, এদিক বসে না। উপরে কত আছে? পাঁচ লাইভ এক্সাম, নয় ঘরের নামটা পড়ো, নয় ঘরের নামটা পড়ো পঁচিশ পর্যন্ত, নয়কে নয়, নয় দুগুণি আঠারো, তিন নম সাতাশ, অর্থাৎ তিন নম সাতাশ যখন নিচ্ছি পঁচিশের বেশি আছে, তাহলে নব কত? নয় দুগুণি আঠারো, তাই না? নয় দুগুণি কত হয়? আঠারো। বিয়োগ করলে দেখো পাঁচে আট আছে কত হলে পনেরো হবে সাত, হাতে আমার এক, এক দুই গুণে শূন্য সাত, তাহলে এটা আমাদের কি হবে? ভাগ ফল, আর এটা কি? ভাগ শেষ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমার প্রত্যেকে অঙ্কগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে? আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।